এই যে পিছনে ক্যামেরা 48। ক্যামেরাটা আসলে খুবই জোস। এই বছরের সবচেয়ে হট একটা মডেল। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আমরা আজকে চলে আসছি বসুন্ধরা সিটির লেভেল 6 এর সবচেয়ে ট্রাস্টেড শপ গাজি ইলেকট্রনিক্সে। তো দর্শক, সামনে যেহেতু ঈদ মানে চলে আসছে, ঈদুল আজহার আগাম শুভেচ্ছা সবাইকে। তো আপনারা অনেকেই মোবাইল কিনবেন চিন্তা করছেন যে এইবার ঈদের জন্য আপনারা কী কী মোবাইল অপেক্ষা করছে, আপনাদের জন্য কী কী মোবাইল কিনবেন, নতুন নতুন কী মডেল আসছে, সব কিছুর প্রাইস আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো দর্শক, শুরু করতে পারি আমরা আজকের ভিডিও। তো ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন, আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো ভিডিওটি শুরু করা যাক। ওকে ভিউয়ার্স, তাহলে আমরা আমাদের ফোনগুলো সম্পর্কে জানি। আমাদের সাথে আছে রাকিব ভাই। তো রাকিব ভাই, আমাদেরকে এই ফোনগুলো সম্পর্কে জানান। জি, আমি ফার্স্টে আপনাদেরকে আজকে Xiaomi দিয়ে শুরু করব। Xiaomi মডেলগুলো হচ্ছে মার্কেটের সবচেয়ে হিট মডেল। এখন Xiaomi অনেক নতুন নতুন মডেল আসছে, সেগুলো সম্পর্কে আপনাকে ধারণা দিব। আচ্ছা, এটা হচ্ছে K20 Pro, ঠিক আছে? K20 Pro হচ্ছে আপনার পিছনে ক্যামেরা হচ্ছে 48, 13 আর হচ্ছে 5, তিনটা ক্যামেরা, এবং সামনে হচ্ছে আপনার 20 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে এটাতে। এটা হচ্ছে পপ আপ সেলফি ক্যামেরা, জাস্ট আসলে আপনি ডিসপ্লেতে সামনে ক্যামেরাতে পপ আপ পাবেন এটাতে। আচ্ছা ভাই, এটার প্রাইস কত? জি, K20 Pro 6GB 128GB হয়, সেটা হচ্ছে চাইনিজ ভার্সন। আচ্ছা, চাইনিজ ভার্সনের প্রাইস হচ্ছে 6128, 33999 টাকা, মানে 34000 টাকা, 33999। এবং আমাদের সবগুলো প্রোডাক্টের দাম ওঠানামা করে, আপনারা যখন ফোন নেবেন তখন আমাদেরকে ফোন দিয়ে জেনে নেবেন আপডেট প্রাইসটা। এবং আমাদের ফেসবুক পেজ আছে এবং গ্রুপ আছে, সেই জায়গায় গিয়ে দরকার হয় প্রাইস লিস্টগুলো দেখে নেবেন। এর ওয়ারেন্টি আছে? জি, ওয়ারেন্টি আছে। আমাদের প্রত্যেকটা ফোনে হচ্ছে আপনার 10 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি। যদি 10 দিনে তো কোনো প্রবলেম হয় আপনি চেঞ্জ পাবেন, আর 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি, যদি 2 বছরের মধ্যে কোনো প্রবলেম হয় সার্ভিসটা ফ্রি পাবেন। আচ্ছা, আর এছাড়া হচ্ছে আমাদের যারা কুরিয়ারে নেবেন, আমাদের কুরিয়ার অপশনও আছে। আপনার হচ্ছে ঢাকার বাইরে যদি কেউ কুরিয়ার নিতে চান, 1000 টাকা বিকাশ করলে আর তার নাম, ফোন নাম্বার এবং স্থানীয় কুরিয়ার সার্ভিসের অ্যাড্রেস দিলে আজকে অর্ডার করলে কালকে পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে আমরা দেখাবো হচ্ছে Xiaomi K20 বা MI 90 নামে যে ফোনটা পরিচিত আছে, সেই ফোনটা। এটা হচ্ছে গ্লোবাল নেম হচ্ছে MI 90 এবং চাইনিজ নেম হচ্ছে K20, এবং K20ও গ্লোবাল পাওয়া যায়। আপনার হচ্ছে 90, এটা হচ্ছে 6GB 128GB হয়, 6128 এবং 664, দুইটা ভেরিয়েন্টে হয় এই ফোনটা। এটা হচ্ছে আপনার লাল একটা কালার আছে, রেড বলে এটাকে, আর হচ্ছে ব্লু পেয়ে যাবেন, এবং হচ্ছে আপনারা এছাড়া ব্ল্যাক পেয়ে যাবেন। এটার পিছনেও তিনটা ক্যামেরা আছে, 48 একটা প্রাইমারি ক্যামেরা আছে, 13 মেগাপিক্সেল হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, এবং হচ্ছে 5 মেগাপিক্সেল হচ্ছে আপনার ডেপথ সেন্সর ক্যামেরা বলে এটাকে, এবং 4000 mAh ব্যাটারি আছে। এবং এটা তো আপনার সামনে 20 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করছে, যেটা কিনা আপনার পিছনে হচ্ছে 48, এই যে 48, এবং সামনে যখন 28 ইউজ করছে পপ আপ বের হবে। জাস্ট এই যে যখন আপনি অফ করে দেবেন অফ হয়ে যাবে, যখন অন করবেন তখন অন হয়ে যাবে, ক্যামেরাটা উপরে উঠে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে নতুন টেকনোলজি, একদম নতুন একটা টেকনোলজি। এটা হচ্ছে 6128 ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে আপনার MI 90 27999 টাকা, 27999 হচ্ছে আপনার 6128, এবং 26500 হচ্ছে 664 গ্লোবাল ভার্সন। আর চাইনিজ ভার্সন K20 পেয়ে যাবেন, সেটার দাম আছে 6128, 26500 টাকা। রাকিব ভাই, এখন আমরা কোনটা দেখব? এখন হচ্ছে আমরা MI একটা মিডল বাজেটে একটা ফোন আসছে, MI A3, হোয়াইট কালার, একদম নতুন একটা মডেল। হোয়াইট হবে, ব্লু হবে, আচ্ছা ব্ল্যাক হবে, তিনটা কালার হয়। হ্যাঁ, এটা হচ্ছে একদম নতুন একটা মডেল MI A3। এই ফোনটা হচ্ছে আপনার পিছনে হচ্ছে ট্রিপল ক্যামেরা, একটা হচ্ছে 48, 13 আর একটা হচ্ছে 5 মেগাপিক্সেল। ওয়াও। এবং হচ্ছে ব্যাটারি 4000 mAh, এবং হচ্ছে স্টক অ্যান্ড্রয়েড। MI আগে A2 করছিল, ওটা হচ্ছে স্টক অ্যান্ড্রয়েড, এটা তো স্টক অ্যান্ড্রয়েড ইউজ করা হয়েছে। এবং এটা নতুন একটা প্রসেসর ইউজ করছে, স্ন্যাপড্রাগন 665, নতুন একটা চিপসেট ইউজ করছে। এটার কারণ হচ্ছে আপনার স্ন্যাপড্রাগন চিপসেটের কারণে হচ্ছে আপনার ফোনের গেমিং, নেট ব্রাউজিং খুব ভালো হয়। ঠিক আছে, এখন এই ফোনটা আপনি দেখতে পারেন, এটা ক্যামেরা কীরকম দেখেন ক্যামেরাটা। আসলে ক্যামেরাটা আসলেই খুবই জোস, এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে দিছে এটাতে। এবং এটা হচ্ছে 464 ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 4GB RAM, 64GB ROM, এবং এটা হচ্ছে সম্পূর্ণ গ্লোবাল ভার্সন। এটা চাইনিজ ভার্সন হয় না, এটা গ্লোবাল ভার্সন হয়। প্রাইস কত এটা? 464 প্রাইস হচ্ছে আপনার 19490, 19490 হচ্ছে 464 প্রাইস। এখন আমরা দেখব সবচেয়ে কিউট একটা ফোন, সেটা হচ্ছে MI 9SE। জি, MI 9SE 6128 বের হবে, আর হচ্ছে 664 টা ভেরিয়েন্ট হবে। 6128 ভেরিয়েন্টের প্রাইস পড়বে হচ্ছে আপনার 27999 টাকা আর হচ্ছে আপনার 664 যেটা 26500 টাকা। আচ্ছা এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে Xiaomi এর এবছরের সবচেয়ে পপুলার একটা ফোন এবং সেটা হচ্ছে জাতীয় ফোন Redmi Note 7 Pro। জি Redmi Note 7 Pro হচ্ছে এই বছরের সবচেয়ে হট একটা মডেল এবং সবচেয়ে বেসিক সেলিং পয়েন্ট এই ফোনটা। এটা হচ্ছে Snapdragon 675 প্রসেসর ইউজ করছে এবং পিছনে হচ্ছে 48+5 মেগাপিক্সেল ক্যামেরা, সামনে হচ্ছে 13 মেগাপিক্সেল, এছাড়া হচ্ছে 4000 mAh ব্যাটারি। ঠিক আছে, এছাড়া আপনার এই ফোনটাতে হচ্ছে আপনার Type-C পোর্ট ইউজ করছে, ফাস্ট চার্জিং অপশন আছে, আপনার 18W সাপোর্টেড। এই ফোনটা হচ্ছে আপনার দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটা হচ্ছে 464, একটা হচ্ছে 664 আর একটা হচ্ছে 6128। এটা হচ্ছে 464 ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে আপনার 19499 টাকা এবং 6128 যে ভেরিয়েন্ট আছে সেটার দাম হচ্ছে 22999 টাকা। 22999 হচ্ছে 6128 এবং সবগুলো হচ্ছে গ্লোবাল ভার্সনের প্রাইস বলতেছি, এটা হচ্ছে গ্লোবাল ভার্সন। আরেকটা ভার্সন হয় চাইনিজ ভার্সন, 6128 সেম ফোনটাই চাইনিজ ভার্সন হয়, সেটাতে প্লে স্টোর দেওয়া থাকে না। চাইনিজ ভার্সনের প্রাইস হচ্ছে 19999 টাকা, চাইনিজ ভার্সন 6128। আচ্ছা এরপর হচ্ছে আমরা দেখব হচ্ছে Xiaomi Redmi Note 7। নোট 7 হচ্ছে আপনার নোট 7 প্রো সিমিলার ভার্সন, জাস্ট হচ্ছে গিয়ে এটা হচ্ছে প্রসেসরটা একটু কম দিচ্ছে, 660 স্ন্যাপড্রাগন 660 প্রসেসর দিচ্ছে আর ওটাতে দিচ্ছে 675 নোট 7 প্রোতে। নোট 7 দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন আপনার 464 আর হচ্ছে 332। 464-র প্রাইস হচ্ছে আপনার 16490 আর 332-এর প্রাইস হচ্ছে 15490। এছাড়া নেক্সট যে ফোনটা দেখবো হচ্ছে Redmi 7। Redmi 7 Xiaomi-র সবচেয়ে কম বাজেটে ভালো একটা ফোন। Redmi 7 3GB RAM 32GB ROM, এটাতে ব্যাটারি ইউজ করেছে 4000 mAh। 3GB RAM 32GB ROM-এর প্রাইস হচ্ছে 11999 টাকা। 11999 হচ্ছে 3GB 32GB Redmi 7। Xiaomi Redmi 7A এই ফোনটা 2GB RAM 16GB ROM, এটার প্রাইস হচ্ছে 8999 টাকা। 8999 এটাতে ব্যাটারি 4000 ইউজ করা হয়েছে। তো রাকিব ভাই Xiaomi তো দেখা শেষ, এখন আমরা কোন ব্র্যান্ডের মোবাইল দেখব? জি এখন হচ্ছে আমাদের হচ্ছে সবচেয়ে ফ্ল্যাগশিপ একটা মডেল OnePlus 7 Pro, এটার Oppo একটা ব্র্যান্ড OnePlus 7 Pro হচ্ছে 8GB 256GB হয় এবং হচ্ছে আপনার 12GB 256GB হয়। এছাড়া হচ্ছে কি আপনার 6128। এটা হচ্ছে আপনাকে ক্যামেরাটা আমি জাস্ট দেখাচ্ছি, পিছনে ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেল, এই যে পিছনে ক্যামেরা 48 এবং সামনেতে দেওয়া হয়েছে আপনার পপ আপ সেলফি ক্যামেরা। এটা তো সেম পপ আপ সেলফি ক্যামেরা ইউজ করছে সামনেতে। এটা হচ্ছে তিনটা কালারে পেয়ে যাবেন, একটা হচ্ছে অ্যালমন্ড গোল্ড বলে, হচ্ছে ব্লু কালার আর হচ্ছে আপনার আরেকটা কালার পেয়ে যাবেন হচ্ছে ব্ল্যাক, গ্রে ব্ল্যাক। 8256 এটার প্রাইস হচ্ছে আপনার 58999 টাকা এবং 6128 যেটা ভেরিয়েন্ট আছে সেটার দাম হচ্ছে 53490 টাকা। আর এটাতেই আরেকটা ভার্সন আছে OnePlus 7, শুধু 7, সেটা হচ্ছে এরকম পপ আপ হবে না, জাস্ট হচ্ছে নর্মালি অ্যাজ ইউজুয়াল অন্য ফোনগুলোর মতো হবে, ডিসপ্লেতে ওয়াটার ড্রপ নচ দেওয়া। OnePlus 7-এর প্রাইস দেওয়া হচ্ছে আপনার 40000 টাকা। 40000 টাকা সেম প্রসেসর ইউজ করেছে Snapdragon 855। আচ্ছা এরপর হচ্ছে ভিভোর একটা নতুন মডেল আসছে আপু, ভিভো হচ্ছে ভিভো Z1 Pro। Z1 Pro এটাতে স্ন্যাপড্রাগনের চিপসেট ইউজ করছে, এই জন্য এটাতে একটু মানুষ নিচ্ছে এই ফোনটা। স্ন্যাপড্রাগনের চিপসেট হচ্ছে আপনার খুব ভালো একটা চিপসেট, তো এই চিপসেট যেই ফোনে ইউজ করে ওই ফোন কোম্পানিগুলো একটু হিট হয়ে যায়। হ্যাঁ স্ন্যাপড্রাগন হচ্ছে ভিভো Z1 Pro স্ন্যাপড্রাগন 712 ইউজ করেছে। এটা পিছনে হচ্ছে ট্রিপল ক্যামেরা এবং সামনে হচ্ছে আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করেছে আপনার, এবং সামনে হচ্ছে আপনার ক্যামেরা হচ্ছে ডিসপ্লের মধ্যেই ক্যামেরা, Samsung S10 Plus এর মতো করছে এটা। এটাতে হচ্ছে ব্যাটারি হচ্ছে 5000 mAh এবং হচ্ছে প্রাইস হচ্ছে 20999 টাকা, 4GB RAM 64GB ROM, 20999। নেক্সট আমরা যে ফোনটা দেখবো সেটা হচ্ছে Realme X। Realme X আপনার এটা হচ্ছে গ্লোবাল ভার্সন, 4GB RAM 128GB ROM, 4128 এবং এটা তো আপনার পপ আপ সেলফি ক্যামেরা ইউজ করছে। সামনে হচ্ছে পপ আপ সেলফি ক্যামেরা আসবে আর পিছনে হচ্ছে কি আপনার হচ্ছে তিনটা ক্যামেরা ইউজ করছে, 48, 13 আর 5। এটাতে তো ব্যাটারি ইউজ করছে 4000 mAh। এছাড়া হচ্ছে কি এটাতে প্রাইস দেওয়া হয়েছে 4128-এর আপনার 23490 টাকা এবং চাইনিজ ভার্সন পেয়ে যাবেন আপনার সাথে সাথে। চাইনিজ ভার্সন 464-র প্রাইস হচ্ছে 20500 টাকা এবং 664-র যেটা আছে ওটার প্রাইস হচ্ছে আপনার 21500 টাকা এবং 6128 একটা ভেরিয়েন্ট আছে, সেই ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে আপনার 26000 টাকা। তো ভিউয়ার্স আপনারা এখানে সব ধরনের সব ব্র্যান্ডের মোবাইল পাবেন। তো আমরা এখন দেখব Realme। জি এখন হচ্ছে দেখাচ্ছি হচ্ছে Realme 3 Pro। এটা হচ্ছে Realme 3 Pro, এর পিছনে হচ্ছে 25 মেগাপিক্সেল ক্যামেরা, সাথে হচ্ছে 16 মেগাপিক্সেল এবং সামনেও এটাতে 25 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করছে। এটা তো প্রসেসর ইউজ করছে Snapdragon 712 এবং হচ্ছে এই ফোনটা হচ্ছে আপনার 4GB 64GB প্রাইস হচ্ছে 18500 টাকা এবং হচ্ছে 664 একটা প্রাইস আছে, এটা হচ্ছে 20999 টাকা। এবং যেটা কিনা আপনার 6128 সেটার প্রাইস হচ্ছে আপনার 22000 টাকা। নেক্সট আমরা যে ফোনটা দেখবো এটা হচ্ছে Realme C2। একদম যাদের নিয়ে আপনার 8 থেকে 9 এর মধ্যে বাজেট আছে তাদের জন্য এই ফোনটা বেস্ট। Realme C2 দেখতে খুব সুন্দর একটা ফোন, হ্যাঁ অনেক সুন্দর একটা কালার আমরা দেখতে পাচ্ছি এবং ডায়মন্ড কাট করা আছে, পিছনে ডায়মন্ড কাট করা আছে। সিট হচ্ছে 2 GB RAM আর 16 GB ROM হয়। এটার প্রাইস হচ্ছে আপনার 9500 টাকা। নেক্সট স্যামসাং এর ফোন দেখবো, স্যামসাং A30। আচ্ছা স্যামসাং হচ্ছে A30, স্যামসাং এর সবগুলো ফোনই আমাদের কাছে পেয়ে যাবেন। S10 Plus, A70, আপনার যত আপকামিং মডেল আসতেছে নতুন নতুন মডেল Note 10 Plus, Note 10 এগুলোও পেয়ে যাবেন। যখন ফার্স্ট আসবে আমাদের কাছে প্রি বুক করতে পারবেন। এটা স্যামসাং এর A30। A30 হচ্ছে আপনার 4 GB RAM, 64 GB ROM। A30তে 4000 mAh ব্যাটারি ইউজ করছে, প্লাস টাইপ সি পোর্ট ইউজ করছে। A30 হচ্ছে আপনার 464 এর প্রাইস হচ্ছে 16999 টাকা। 464 16999। পাশাপাশি স্যামসাং এর A50ও পেয়ে যাবেন। A50 এর প্রাইস হচ্ছে আপনার আপনার 6128 হবে। শোরুম যেটা পাওয়া যায় 464, আমাদের কাছে পেয়ে যাবেন 6128, প্রাইস হচ্ছে 22999 টাকা। তো ভিউয়ার্স আমরা এখন লাস্ট যে ফোনটা দেখব সেটা হচ্ছে Asus ব্র্যান্ডের। Asus এর হচ্ছে এটা Max Pro M1, এটা হচ্ছে Asus Max Pro M1। এটা হচ্ছে আপনার 4 GB RAM, 64 GB ROM আছে এবং Snapdragon 636 প্রসেসর ইউজ করছে। এই ফোনটাতে 5000 mAh ব্যাটারি। এই ফোনটা হচ্ছে এখন শেষ পর্যায়ে এসে এই ফোনটা খুব ভালো চলতেছে। এটা কিন্তু 2018 মডেল, বাট এই মুহূর্তে খুব ভালো চলতেছে কারণ 464 প্রাইজে, এই প্রাইজে অন্য কোনো ব্র্যান্ড দিচ্ছে না এই ধরনের কনফিগার। 4GB RAM, 64GB RAM, এই ফোনটার প্রাইস হচ্ছে 12490। 12490, 464 ROM পেয়ে যাবেন। তো রাকিব ভাই, আমাদের ডেইলি নিউজ থেকে যেসব কাস্টমার আপনাদের এখানে ফোন কিনতে আসবে তাদের জন্য কি কোনো স্পেশাল গিফট আছে? জি অবশ্যই, আমরা ডেইলি নিউজের পক্ষ থেকে যদি কোনো সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স আসে তাদের জন্য হচ্ছে আপনার 4টা গিফট দিব আমরা। যেগুলো ফোন কিনলে 4টা গিফট পেয়ে যাবেন। 4টা গিফট? 4টা গিফট জি। একটা হেডফোন পাবেন, একটা টেম্পার গ্লাস পাবেন, গোয়েলা গ্লাস, এবং একটা OTG কেবল যার মাধ্যমে পেন ড্রাইভ, কিবোর্ড, মাউস ইউজ করতে পারবেন, আর সেটা USB LED লাইট। 4টা গিফট পেয়ে যাবেন। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই ভিডিওটার মধ্যে কোন মোবাইলটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে। তো সামনে চলে আসছে ঈদ, ঈদের আবারও আগাম শুভেচ্ছা জানিয়ে সবাইকে ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।